লাভ লাভ মানে হচ্ছে ভালোবাসা। আসলে প্রতিটা মানুষের জীবনে ভালোবাসাটা খুবই দরকার। তো ভালোবাসার জন্য আসলে আমরা ভালোবাসা পেয়ে থাকার জন্য অনেক কষ্ট করি, অথবা আমাদের জীবনে ভালোবাসাটা খুবই ইম্পর্টেন্ট, তাই সবার জীবনে ভালোবাসাটা খুবই দরকার। তো আজকে আমি আসলে এই বিষয়ে কথা বলবো। প্রতিটি মানব জীবনে ভালোবাসা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ভালোবাসা ছাড়া পৃথিবীতে কেউ বাঁচতে পারে না, এটা অবশ্যই একটা সত্যি কথা। ভালোবাসা আসলে অনেক টাইপসের হয়ে থাকে। ফার্স্ট হচ্ছে মা ছেলের ভালোবাসা থাকতে পারে, সেটা একটা পিওর লাভ। সেকেন্ড হচ্ছে ভাই বোনের ভালোবাসা, তো সেটাও। থার্ড হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসা। এই ভালোবাসাগুলো আসলে সবই পবিত্র এবং হচ্ছে রিয়েল ভালোবাসা, যেই ভালোবাসাগুলো কখনো ছুটে যাওয়ার সম্ভাবনা নেই। ফোর্থ হচ্ছে দেখেন গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ডের ভালোবাসা। তো আসলে অ্যাট প্রেজেন্ট আমরা ভালোবাসা বলতে গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ডের ভালোবাসাটাকেই বুঝে থাকি। তো আজ আপনাদের সাথে কথা বলবো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের লাভ নিয়ে। তো চলুন শুরু করি। লাভ লাভ মানে হচ্ছে অ্যাট্রাকশন, মানে হচ্ছে আকর্ষণ। তো মূলত আমাদের ভালোবাসা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে যে ভালোবাসা হয়ে থাকে সেটার মধ্যে বেশিরভাগ সময় অ্যাট্রাকশনটা কাজ করে। যখন কোনো ছেলে মেয়ে একটা রিলেশন স্টার্ট করে, তখন তারা একটা আবেগের মধ্যে থাকে, এটা আমরা সবাই জানি। এটা আসলে রিয়েল লাভ না, এটা জাস্ট একটা অ্যাট্রাকশন, কাছে পাবার অ্যাট্রাকশন বা কাউকে পাবার অ্যাট্রাকশন বা আগ্রহ যেটাকে আমরা বলে থাকি। যখন এই অ্যাট্রাকশনটা শেষ হয়ে যায় তখনই আসলে ভালোবাসাটা চলে যায় বা ব্রেক আপ হয়ে যায়। তো ইংল্যান্ডের ক্যামব্রিজ ইউনিভার্সিটি এক রিসার্চে বলা হয়েছে লাভ মানে হচ্ছে একটা অ্যাট্রাকশন। যখন কোনো ছেলে মেয়ে প্রেমে পড়ে তখন কোনো তাদের নলেজ থাকে না, মানে হচ্ছে স্বাভাবিক যে জ্ঞানটা সেটা থাকে না। তারা শুধু একজন আরেকজনকে কাছে পেতে চায় এবং নিজের যতটুকু আছে সব কিছু উজাড় করে দিতে চায়, মানে হচ্ছে তারা দুজন দুজনকে খুব কাছে পেতে চায় এবং আলাদাভাবে একাকি জীবন কাটাতে চায়। যত বাধা আসে তারা তাদের রিলেশনটা আরও গভীর হয়ে যায় বা গভীরে চলে যায়, যা নিজের সব কিছু উজাড় করে দেয়। আমি আগেই বলছি যে নিজের সব কিছু উজাড় করে দেয়। এমনও বলা হয়েছে তাদের মেন্টাল কন্ডিশনটা মূলত একটা পাগলের মতো হয়ে যায়, আসলে তাদের যে স্বাভাবিক যে নলেজটা আছে সেটা অবশ্যই থাকে না। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের আসলে রিলেশনটা যেমন হঠাৎ আসে তেমনি আবার হঠাৎই চলে যায়। এর মাঝে যাদের রিলেশনটা টিকে যায় মূলত তারাই হচ্ছে, তাদেরটাই হচ্ছে রিয়েল লাভ। সো আমরা আসলে আবেগটা বাদ দিয়ে আমরা রিয়েল লাভ করার চেষ্টা করব, যাতে আবেগের বশবর্তী হয়ে এমন কোনো ডিসিশন আমরা না নিই যাতে আমাদের লাইফের উপর এফেক্ট পড়ে। তো আমরা আমাদের জীবনে আসলে প্রপার ডিসিশন নেব এবং লাইফে ভালো কিছু করব। তো আজ ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক হবে, শেয়ারও হবে। এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হবে নিউ ভিডিও পেতে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। এবং নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, বাই।